আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ আমাদের ইসলামিক আলো মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটি হচ্ছে জীবন চলার পথে এই জীবন চলার পথে আজকে পর্ব দুই আজকে থাকতেছে জীবন চলার পথের মধ্যে হচ্ছে মুসাফা এবং মোয়া মুসাফা এবং মোয়ানাকা মুসাফা কারোর সাথে দেখা হলে আমরা মুসাফা করি এবং অনেক দিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে আমরা মোয়ানাকা করি মুসাফা বিষয়টা হল হাতের সাথে হাত মিলানো এবং মুসাফা করা হয় দুই হাত দ্বারা মুসাফা দুই হাত দ্বারা ডান হাতের সাথে তার ডান সাঁত এবং ডান হাতের উপরে আমার বাম হাত রেখে দিতে হবে এটাকে বলা হয় মুসাফা তো সালাম বিনিময়ের পরে মুসাফা করা মুসাফা করলে লাভ কি রসুল্ল সাল্লি সাল্লাম বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলো এবং সে সালাম বিনিময় করলো এবং মুসাফা করলো এবং ইস্তেকফার পাঠ করলো এর মধ্যে তো আল্লাহ তালা মুসাফা সারার আগেই উভয়কে দুজনকেই মাফ করে দেয়া হয় তো মুস্তাফার মধ্যে আমরা একটা দোয়া পড়ি একফরুল্লাহ উল্লা ওয়ালাকুম অর্থাৎ একফরুল্লাহনা আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন একফরুল্লাহ তো আল্লাহ তালা কাছে মাফ চাওয়া ইয়া আল্লাহ তালা কাছে মাফ চাওয়ার দ্বারা মুস্তফা করার দ্বারা আমাদের যেই সমস্ত গুণাগুলি আছে সুগিরা গুণা এগুলো মাফ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আর মোয়ান যে বিষয়টি আছে মোয়ান আমরা দেখা গেছে সাধারণত ঈদের দিন মোয়ানাকা করে থাকি আমরা সাধারণত কুয়ালা কুলাকুলি বলি তো এই শুধু ঈদের দিন না অনেক দিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে মহানাখা করতে হয় আর মহানাকাটা এক পাশে হয় আপনার কাঁধে কাঁধ মিলানো এবং কানে কান মিলানো এক পাশে আপনার মহানাখা করতে হবে তো আমরা দেখা গেছে এখনকার বর্তমানে যে মহানাকাটা করি মহানাকাটা এরকম হয়ে গেছে যে শুধু বুকের সাথে বুক মিলাই এবং এদিকে মিলাই আবার এদিকে মিলাই আবার এদিকে মিলাই এমনি দুই তিনবার মিলানোর পরে দেখা গেছে তাড়াতাড়ি করে মিলে এইভাবে ছেড়ে দিই তো মহানাখা সিস্টেমটা হচ্ছে আপনি ধরে রাখবেন ধরে একভাবে এক তরফ। মানে আপনার ডান দিকে ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখার পরে ছেড়ে দেবেন এটা হচ্ছে মহানাকার সুন্নত তরিকা তো আপনি এইভাবে মহানাকা করবেন আর আমাদের দেশে একটা প্রচলন আছে দেখা গেছে মোনাকা কার সাথে করা হবে ঈদের দিন ঈদগাহে আমরা মোনাকা করি যাদের সাথে নাকি প্রত্যেকবার প্রতিনিয়ত আমাদের হাটে বাজারে চলতে ফিরতে যাদেরকে আমরা দেখতেছি প্রত্যেকদিন দেখতেছি এদের সাথে মহানাকা করা না শুধু মোনাকার সুন্নতটা হচ্ছে অনেকদিন পরে কারোর সাথে দেখা হয়েছে তার সাথে মোনাকা করা দেখা গেছে এক বছর পর ছয় মাস পর একজন ব্যক্তিকে দেখছেন আপনি তাকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে মুসাফা করার পরে আপনি মহানাকা করলেন এটা হচ্ছে মহানাকার সুন্নত আর আমাদের এখানে শুধু দুই ঈদের মধ্যে মহানাকা করা হয় আর বাকি টাইম যেতে অন্য কারো বাড়িতে বেড়াইতে যায় তাও আপনি মহানাকা করতে পারেন দেখা গেছে মুসাফা করতে পারেন তো এই মুসাফার যে সোয়াবটা আছে তো এর জন্য আমরা প্রত্যেকেই সবাই যার সাথেই দেখা হবো তখনই আমরা দেখা গেছে দেখা করতে যদি রাস্তায় মাঝে মাঝে দেখা হয়ে যায় বা যে কোনো সাথে কারোর সাথে দেখা করতে গেলে আমরা প্রথমে সালাম বিনিময় করব সালাম বিনিময় করে মুসাফা করব। তো আমাদের জীবন চলার পথে আজকে পর্ব দুই তো আমাদের প্রথমেই সর্বপ্রথম মানুষের সাথে যদি দেখা হয় তাহলে আমরা সর্বপ্রথম তাকে সালাম বিনিময় করব এরপরে তার সাথে কথা বা বাত্রা যে সমস্ত যেই কাজ আপনি গেছেন তা সেইটা পেশ করার আগে যে কোনো সময় যে রসুল্লা সাল্লাম বলেন যে কথার আগে সালাম দিতে হয় এর জন্য প্রত্যেকটা সময় আপনারা সালাম দিবেন ঘরে ঢোকার আগে সালাম দিবেন এবং ঘর থেকে বাহিরে কোথাও যাওয়ার আগে আপনার বাড়ির মানুষেরকে সালাম দিয়ে যাবেন কোথাও থেকে আসলে আপনি সালাম দিবেন সালাম বেশি বেশি করে দিবেন সালাম মানে আপনার এটা একটা শান্তি এটা একটি দোয়া সালাম এমন একটি দোয়া দেখা গেছে সালাম যদি বেশি বেশি আমরা দিতে থাকি তাহলে আমাদের সবার এরকমভাবে শান্তিতে চলে আসবে তো এর জন্য আমরা বেশি বেশি সালাম দিব এবং মুসাফা করব। আর মুসাফা করলে যে রসুল্লাহ সাল্লা বর্ণিত হাদিস আছে যে মুসাফা করলে গুণাগুলি মাফ হয়ে যায় তো আমরা এই সুননত তরিকা রসুল্লাহ সাল্লি আসলামের একটা সুন্নত জিন্দা করার জন্য মুসাফা করবো আমরা হ্যান্ডশেপ করবো না হ্যান্ডশেপ দেখা গেছে এক হাতের দ্বারা এক হাত করা হয় এবং কিছু ঝাঁকি দেওয়া হয় এরপর আবার ছেড়ে দেওয়া হয় কিছু দ্বারা দেখা গেছে কিছু হাত একটু বাড়িয়ে দেয় আবার নিয়ে নেয় তো এটাকে বলা হয় হ্যান্ডশেপ আর মুসাফা বলা হয় দুই হাত দ্বারা করা হয় এবং মুসাফা এটি আসতে হয় একভাবে ধরেই রাখে ছেড়ে দেয় না কিছুক্ষণ পরে ছেড়ে দেয় তো আমরা ঝাঁকি দেওয়া দিব না বা নড়াবো না এটা ইসলামে এটা বৈধতা নেই নড়ানড়ি এরকম কোনো কিতাবে পাওয়া যায় না যে ঝাঁকি দিতে হবে বা নড়া দিতে হবে বা অনেকে বলে থাকে যে যত ঝাঁকি তত নেকি আসলে এই কথাটা এখানে না তো এটা এমনি মানুষ একটু বলে থাকে যে যত ঝাঁকি তত কে তো মুসাফা এমনি করলে আপনার সগিরা গোনাগুলো মাফ করে দেবেন আল্লাহ তালা তো এর জন্য আমরা সবাই যখনই দেখা হবে যার সাথে মুসলমান ভাইয়ের সাথে যদি দেখা গেছে পরিচিত হোক অথবা অপরিচিত হোক যদি তার ভিতরে চিনা যায় যে সে একজন মুসলমান ভাই তার ভিতরে যদি সুন্নতি লেবাস থাকে তাহলে তাকে সালাম দিব আর যদি চিনা না যায় তাহলে আমাদের দেখা গেছে যদি ওরকমভাবে না চিনি তাহলে সালাম দেওয়ার প্রয়োজন নাই যদি তার ভিতরে মুসলমানিত্ব আমরা চিনি তাহলে তাকে সালাম দিব এবং সালাম দেওয়ার পরে তার জন্য সালাম একটি দোয়া এরপরে তাকে সাথে যদি সময় হয় তার সাথে মুসাফা করব এরপরে আমরা চলে যাব। তো জীবন চলার পথে আমাদের এর জন্য প্রত্যেকটা সময় আমরা সালাম এবং মুসাফা এবং অনেক দিন পরে যদি দেখা হয় তাহলে আমরা মোয়ানাকা করবো আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়াকির দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন